ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই ZSRM এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোশাররফিন সিদ্দিক এবং সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকেই আজকে সংবাদ সম্প্রসারণে। আমরা আজকের দিনের খবরগুলো দেখে নিই, যেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর শুরুতেই দর্শক জানিয়ে দিই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন 230 জন, বেশ কটি আসনে চিঠি পেলেন 2 জন করে, শেখ হাসিনা লড়বেন 2টি আসনে। নির্বাচনে সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগে 20 দলের সাথে একমত ইসি, দাবি অলির, ঐক্যফ্রন্ট কৌশল ঠিক করছে বললেন ডক্টর কামাল। এবং প্রিজাইডিং অফিসারদের সহযোগিতা ও আইন শৃঙ্খলা বাহিনীকে আইন অনুসারে পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ সিইসি। জাতীয় সংসদের 230টি আসনের জন্য মনোনীত দলের প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ, তবে তা এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া যেসব আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলোতে 8ই ডিসেম্বরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করা হবে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন প্রার্থীরা। মনোনয়ন পেয়ে যেমন আনন্দিত ছিলেন প্রার্থীরা, তেমনি উল্লসিত ছিলেন তাদের সমর্থকেরাও। মনন আমি আগে থেকে পাবো এটা আমার বিশ্বাস ছিল। নৌকা মার্কাকে বিজয়ী করে জনতা শেখ হাসিনাকে উপহার দেব, শেখ হাসিনা সহকর্মী হিসাবে আমরা তাকে সর্বপ্রকার সহযোগিতা করব। এই প্রতিযোগিতার ভিতরে তিনি ঠিকই এই তার টিম ফার্স্ট হবে। আর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান শরীকদের জন্য 70টি আসন রেখে দলের 230 জনের প্রার্থিতা নির্দিষ্ট করেছে আওয়ামী লীগ। আমরা আলাপ আলোচনা করেও দেখেছি যে শরীকদের ডিমান্ড প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির যোগ পুরোপুরি ঘটলেও সংখ্যাটা 70 পেরুবে না। তার বাইরে যা আমরা আমাদের দলীয় প্রার্থীদের চিঠি পাঠাচ্ছি। কিছু আসনে 2 জনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি জানান তাদের কেউ একজন বাদ পড়বেন। আমরা কোথাও কোথাও 2টো চিঠিও দিয়েছি, টেকনিক্যাল কিছু রিজন আছে। যারা আজকে চিঠি নিচ্ছে প্রত্যেকের হাতে উঠোয়া লেখা আছে, প্রত্যেকের সই করতে হচ্ছে সাদা কাগজে। যদি আমরা মনে করি আমাদের কোনো প্রার্থী উইকার দেন অ্যালায়েন্স, তখন আমরা বিবেচনা করব। সোমবার জোটগতভাবে 300 আসনের প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 11 জাতীয় সংসদ নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগের বিষয়ে 20 দলের দাবির সাথে একমত নির্বাচন কমিশন, এমন দাবি করেছেন 20 দলের মুখপাত্র অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বিকেলে রাজধানীর শের-ই-বাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। তিনি জানান সরকারি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বদলির আহ্বান জানিয়েছে 20 দল। এছাড়াও 30শে ডিসেম্বর পর্যন্ত গায়েবী মামলাগুলো বাতিল করার অনুরোধ জানিয়েছেন তারা। পাশাপাশি ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের অবাধে প্রবেশের নিশ্চয়তা চাওয়া হয়েছে বলে জানান অলি আহমেদ। প্রত্যেকে যেন দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে পারে, অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে পারে, এই ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে। সিআরপিসি 127 থেকে 130-131 পর্যন্ত এই ধারাগুলিতে তাদের ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং আর্মিও দুষ্কৃতিকারীকে ধরবে, এয়ারফোর্সও ধরবে, নেভিও ধরবে, পুলিশ যেভাবে ফাংশন করবে, অন্যান্য যারা নির্বাচনের দায়িত্ব থাকবে অনুরূপভাবে তারা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিএনপির সঙ্গে নৈকট্য ও দূরত্ব সহ সব রকম হিসেব নিকেশ নিয়েই জাতীয় ঐক্যফ্রন্ট কৌশল নির্ধারণ করছে, এমনটাই বললেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন এরপরও অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আশা করে গণফোরাম। সরকার ক্রমেই অগণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলছে উল্লেখ করে বলেন
গতবার ছিল নামকাওয়াস্তের নির্বাচন। দেশের মালিক হিসেবে জনগণ যেন নির্বাচনকালীন অধিকার প্রয়োগ করতে পারে সেটার দাবি জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এই ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান ডক্টর কামাল হোসেন। এ সময় আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসামিন আব্দুস সালাম ও রেজা কিবরিয়া। দূরত্বর পসিবিলিটি আছে, একমত হওয়ার পসিবিলিটি আছে, সব পসিবিলিটি নিয়ে মানুষ বসে আর কি, তাই না? তো সে বসা হচ্ছে গঠনমূলক ভাবে এটাকে নিয়ে যে আমরা জাতীয় ঐক্যকে লক্ষ্য করে আমরা এই ঐক্য করেছি যে সব দল যারা আমরা এক অপোজিশনে আছি আমরা সবাই মিলে ক্যান্ডিডেট দেব। আমি তো আশা করি খুব দ্রুত দু তিন দিনের মধ্যে প্রিজাইডিং অফিসারদের পরিচালনা নয় সহযোগিতা করতে হবে। শের-ই-বাংলা নগরের নির্বাচন ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ম্যাজিস্ট্রেট তাদের নির্দেশে যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে নির্বাচনকে সুষ্ঠু করা, নিরপেক্ষ করা এবং সকলে যেন সমান সুযোগ পায় সেটা নিশ্চিত করাই আপনাদের দায়িত্ব হবে। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। যেই সংবাদগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে, আমি প্রথমেই আপনাদের দুজনের কাছ থেকে এই পর্যালোচনায় জানতে চাই, যেটি আমরা শুরুতে দেখছিলাম যে 230টি আসনে প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছে, চিঠি দিয়েছে অনানুষ্ঠানিকভাবে, আগামীকাল সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এবং কোনো কোনো বেশ কয়েকটি আসনের ক্ষেত্রে দুজন করেও বা একাধিক প্রার্থীকেও মনোনয়ন দেওয়া হয়েছে, যেগুলো চূড়ান্ত পরবর্তীতে হবে। একটু মনোনয়ন প্রসঙ্গে আপনাদের মূল্যায়ন জানতে চাই এবং মানে কোনো চমক দেখেন কিনা জনাব আরফিন সিদ্দিক। আমার মনে হয় যে এখন পর্যন্ত গণমাধ্যমে যে নামগুলো এসেছে সেগুলো মোটামুটিভাবে আমরা ধারণা করছিলাম, নানাভাবে এই কথাগুলো শোনা যাচ্ছিল যে ওনারা পেতে পারেন। আর দলের পক্ষ থেকে তো বিভিন্নভাবে জরিপ করে ইয়ে করে একটা তালিকা করা হয়েছে আগেই সম্ভবত, এবং এবার যে মনোনয়ন প্রত্যাশিতে যে চাপ ছিল সেটাও আমরা উপলব্ধি করি। এক একটা আসনের জন্য 30-40 এমনকি 50-এর উপরেও গেছে কোনো কোনো ইয়েতে। তো সেই জায়গায় যেটা দেওয়া হয়েছে এবং যেটা এখন বলা হলো যে কোনো কোনো আসনে একাধিক প্রার্থী দেওয়া হয়েছে, পরে চূড়ান্ত করা হবে আর সম্ভবত শরিক দলগুলোর সাথে একটা আলাপ আলোচনা করে 8ই ডিসেম্বরের আগে একটা চূড়ান্ত করা হবে এরকম শুনলাম এখন। তো আমার মনে হয় যে একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এখনও শেষ কথা বলা যাচ্ছে না, হয়তো এখনও যোগ বিয়োগ কিছু ঘটতে পারে, দেখা যাক। রিয়াজুদ্দিন আহমেদ, আপনি কেমন দেখলেন, কি মনে হলো? যে আমি খেয়াল করলাম অনেকগুলি মানে নাম দেখলাম করলাম, খুব বেশি চমক কিছু নাই, মানে পুরনোই রয়ে গেছে বেশিরভাগ, এবং পুরনো যে মুখগুলি আমরা দেখি তারাই আছে। ১৯ জন বাদ পড়েছে এবং তরুণদের মধ্যে খুব একটা ইয়ে দেখলাম না আমি, যেহেতু বেশিরভাগই সিটিং এমপি, সেখানে তরুণদের যেটা আশা করা গেছিল যে তরুণ অনেককে নমিনেশন দেওয়া হবে হবে, যেমন মাশরাফি বিন মর্তুজাকে নেওয়া হয়েছিল, ওই লেভেলে কিন্তু আর মানে খুব একটা দেখলাম না। তো যাই হোক, আমি খুশি এই জন্য যে নির্বাচনের প্রক্রিয়াটা এগিয়ে যাচ্ছে এবং এইভাবে যদি এগিয়ে যায় তাহলে বাংলাদেশে হয়তো আমরা একটা ভালো নির্বাচন দেখতে পারবো, যেটা অনেক দিন আমরা আমাদের কাঙ্ক্ষিত ছিল কিন্তু আমরা পাইনি। তো সেই নির্বাচনটা যদি হয় এটা আমাদের জন্য একটা খুশির কথা, এবং এই যে প্রক্রিয়াটা শুরু হলো, বিএনপিও বলছে যে কয়েকদিনের মধ্যে তারাও করবে, ২৮ তারিখের মধ্যে আর যেখানে এই যে ডুপ্লিকেট ক্যান্ডিডেট যেখানে দেওয়া হয়েছে ওইসব জায়গায় তো হলো অ্যাডজাস্টমেন্টের জন্য রাখা হয়েছে, হয়তো এর মধ্যে একজনকে বাদ দিয়ে আর একজনকে রাখবে বা কে সুইটেবল হবে, অপোনেন্ট যখন অপোনেন্টদের নাম আসবে তখন তাদের সাথে মিলিয়ে দেখবে যে উনি পারবে নাকি আরেকজন যাকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে তিনি পারবেন, এরকম করে। এবং এটা এটা নর্মাল এক্সারসাইজ, এটা ইলেকশন ইয়েতে এটা এবং অ্যাডজাস্টমেন্টে, যেহেতু জোটের নির্বাচন হচ্ছে তবে অনেকগুলি সিটে এগুলি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেক্ষেত্রে কি বিএনপি বা ঐক্য ফ্রন্ট
একটু হলেও সুবিধাজনক অবস্থানে থাকছে কি? মানে আপনার কি মনে হয়, শুধুমাত্র আপনার পর্যালোচনায় জানতে চাই, যেহেতু তারা আগেই জানছে যে আওয়ামী লীগের কোন আসনে কারা কারা থাকছে? এটার আগেই সবাই জানে কে কোথায় কি হবে, এটা মোটামুটি দলগুলির একটা মানে হোমওয়ার্ক আছে, একটা এক্সারসাইজ তারা করে রেখেছে। হোমওয়ার্কটা অপোজিশনও জানে, অপোজিশনও জানে এবং অপোজিশনের হোমওয়ার্ক সরকার জানে, কাজেই এইটা গোপন কিছু না। এবং কে কিভাবে খেলতে চায়, কি করতে চায়, সে খেলার রুলসটা কি হবে, এখন হলো মানে দেখেন দুই দলই পরস্পরের উপর চাপ সৃষ্টি করছে, মনস্তাত্ত্বিক চাপ, যে এরা মানে আচরণবিধি লঙ্ঘন করতেছে, এরা আইন মেনে চলে না, এরা সরকারি ক্ষমতার অপব্যবহার করছে, বিরোধী দল মানে নানান রকমের অহেতুক চাপ সৃষ্টি করছে, এগুলি কিন্তু কথা আরও শুনতে থাকবেন। এবং শুনে টুনে 10 তারিখ থেকে তো ফর্মাল মানে ক্যাম্পেইন শুরু হবে, ওই পর্যন্ত এগুলি চলতে থাকবে, তারপর ক্যাম্পেইন যখন হবে তখন হলো ডাইরেক্ট অ্যাটাক, কে বড় কৌশল শুরু হবে। হ্যাঁ, কৌশল শুরু হবে। আমার মনে হয় এটা ভালো যে নির্বাচনের প্রক্রিয়াটা এগিয়ে যাচ্ছে। আর মানে শরিকদের জন্য যে আসন ছাড়ার বিষয়টি, 70টি আসন সর্বোচ্চ ছাড়া হবে বলে ওবায়দুল কাদের বলছেন, এমনকি যাদেরকে চিঠি দেওয়া হয়েছে অনানুষ্ঠানিক চিঠি, তাদের মধ্য থেকেও কেউ কেউ ছাড় দিতে হতে পারে, কাউকে বাদ দেওয়া হতে পারে, এমনটি ওবায়দুল কাদের বলছেন। এই বিষয়টি নিয়েও কথা বলবো, সাথে সাথে আমরা ঐক্যফ্রন্ট বা বিএনপির আসন বিন্যাস নিয়েও একটু আপনাদের পর্যালোচনা জানতে চাইবো। তবে একটু আমাদের সহকর্মী আছেন বঙ্গবন্ধু এভিনিউয়ে, আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেওয়ার কার্যক্রম যেটি আজকের মতো শেষ হয়েছে, সহকর্মী বুলবুল রেজা আছেন সেখানে। আমরা সরাসরি চলে যাচ্ছি বুলবুল রেজার কাছে। বুলবুল রেজা, কি অবস্থা দেখছেন? আমরা আসলে এই বিষয়টি নিয়ে স্টুডিওতে আলোচনা করছি, আপনার কাছ থেকে শুধুমাত্র পরিস্থিতি জানতে চাই। শেষ তো হলো আজকের মতো মনোনয়নপত্র দেওয়ার বিষয়টি। হ্যাঁ শারবিন, আপনি ঠিকই বলেছেন, একটু আগেই আসলে এই মনোনয়নের চিঠি যে সকাল থেকে দেওয়া হচ্ছিল, সেই চিঠি দেওয়ার কার্যক্রম আজকের মতো শেষ হয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা যেমনটা জেনে আসছিলাম যে 230 জনের মতোকে আসলে আজকে চিঠি দেওয়া হয়েছে, আজকের মতো সমাপ্ত করা হয়েছে। এবং আমরা আজকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একটু আগে অর্থাৎ বিকেলের পর থেকে এখন পর্যন্ত যারা মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন তাদের মধ্যে আমরা দেখেছি মানিকগঞ্জ 2 সংসদীয় আসন থেকে মনোনয়নের চিঠি নিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম, এবং একটু আগে ঢাকা 17 যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন, গুলশান বনানি বাড়িধারা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে যে আসনটি, সেই আসনটি থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন চিত্রনায়ক ফারুক। এই আসনটিতে আমরা দেখেছি বেশ কয়েক মাস আগ থেকেই জাতীয় পার্টির যে চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এবং সাবেক রাষ্ট্রপতি, তিনি কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। শেষ পর্যন্ত আসলে এই আসনটিতে চিত্রনায়ক ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আসলে এবার কিন্তু মনোনয়নের তালিকা থেকে বাদ পড়েছেন, যেটি আমরা দেখেছি ঢাকা 13 সংসদীয় আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক কিন্তু বাদ পড়েছেন, তার জায়গা দেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। আরেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যিনি মাদারীপুর 3 সংসদীয় আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম, তিনি বাদ পড়েছেন, তার জায়গা দেওয়া হয়েছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে। এবং আরেকজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন, যিনি শরীয়তপুর 1 সংসদীয় আসনের সংসদ সদস্য, তিনিও বাদ পড়েছেন, তার জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুকে। এবং শরীয়তপুর 2 সংসদীয় আসনে যিনি 5 বারের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত সহকতারীর জায়গা দেওয়া হয়েছে আরেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে। বেশ কিছু এরকম আমরা দেখেছি। আপনি উল্লেখযোগ্য পরিবর্তনগুলো বলছিলেন, সেগুলো নিয়ে আসলে আমরাও আমাদের স্টুডিওতেই কথা বলছি, উল্লেখযোগ্য পরিবর্তনগুলো যেটি দেখছি এবং যেটি রিয়াজুদ্দিন আহমেদ, ধন্যবাদ বুলবুল রেজা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আপনি আপনি সবশেষ তথ্যগুলো আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ। আমি আসলে এই সেই জায়গা থেকেই আসতে চাই যে এই যে আসন ছেড়ে দেওয়ার বিষয়ে, বুলবুল রেজা বলছিলেন যে ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে, চিত্রনায়ক ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে, জাতীয় পার্টি দাবি করছিল 100 আসন, সেখান থেকে তারা আওয়ামী লীগের মানে অবস্থান বুঝে 50টি আসন দাবি করলো, কিন্তু আওয়ামী লীগ আজকেই একটি খবরে পড়ছিলাম যে 40টির বেশি আসন ছাড়বে না, অন্যান্য আরো কিছু শরিক দল আছে, মানে এটা নিয়ে কোনো অসুবিধায় পড়তে হবে বলে মনে করেন এই নেগোসিয়েশনটাতে? না,
কারণ ওদের বার্গেনিং পাওয়ার তো নেই, মানে আওয়ামী লীগের বাইরে যারা আছে জোটের মধ্যে এরা বার্গেন করে মানে থ্রেট করবে যে আমরা চলে যাব, চলে গেলে আওয়ামী লীগ বিপদে পড়বে, এরকম কোনো আশঙ্কা নেই। এই জন্য এদের বার্গেনিং পাওয়ারটা ওই ওই লেভেলের না যে আওয়ামী লীগের উপর চাপ সৃষ্টি করে কিছু বাড়ায় নিতে পারবে। আমি তো শুনলাম একজনের কাছে যে জাতীয় পার্টি 30টাতে সেটল করতে পারে, মানে এরকমও হতে পারে। তবে এখানে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে 230টা মনোনয়ন তো আজকে ই করেছে, তাহলে 70টা এখনো বারবারই বলতেছিল 65-70 সর্বোচ্চ 70টা, এর বেশি ছাড়া এর বেশি ছাড় দেবে না। তো এর এর মধ্যে দুইটা আজকে খুব স্ট্রাইকিং ইয়ে আমার চোখে পড়ছে। একটা হলো ওই যে ঢাকা সত্র, এখানে চিত্রনায়ককে এনে দিছে, এখানে পলিটিশিয়ানের একজাক পলিটিশিয়ান ছিল, হোসেন মোহাম্মদ এরশাদও ছিল, এটা নাই। হোসেন মোহাম্মদ এরশাদ রূপগঞ্জে ফর্ম নিয়েছিলেন, ওইটাও নাই ওনার জন্য। এবং জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা চিটাগাংয়ে, চিটাগাং নয়ে, জিয়াউদ্দিন বাবলু, ওনার এখানে ওই নওফেলকে দেওয়া হয়েছে। তো এইগুলি কিন্তু জাতীয় পার্টির উপর আরো নতুন চাপ সৃষ্টি করবে। কিন্তু ওবায়দুল কাদের কিন্তু সেই সাথে এটাও বলছেন যে এটির মধ্য থেকে এখান থেকেও বাদ যেতে পারে, শরীকদের জন্য এখান থেকেও আসন ছাড়া হতে পারে। না, শরীকদের জন্য ছাড়বে, এখন যাদেরকে ওখানে রাখা, কারণ প্রত্যাহার পত্রেও মানে সই করানো হয়েছে। জি, একদমই তাই। ওইখানে যাদেরকে রাখা হয়েছে তারা তো আওয়ামী লীগেরই লোক, যে ডুপ্লিকেট ক্যান্ডিডেট যারা, ওখানে কিন্তু জাতীয় পার্টির লোক রাখে নেই। বা ওই যেগুলি ডিসাইডেড হয়ে গেছে আমার মনে হয় এইখানে আর বাক বসাতে পারবে না। এখানে যে 20টা মনে হয়, কারণ কি মানে ওবায়দুল কাদের এটি বলেছেন, এটি আমরা খবর থেকে দেখলাম যে যাদেরকে চূড়ান্ত মানে যাদেরকে অনানুষ্ঠানিকভাবে আজকে দেয়া হচ্ছে সেখান থেকেও শরীকদের জন্য আসন ছাড়া হতে পারে। সেক্ষেত্রে এই যে এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান আছেন বা জিয়াউদ্দিন বাবলা আছেন, মানে এরকম যারা বিশেষ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, ইনাদের জন্য আসন ছাড়ার বিষয়টা কি মনে হয় আপনার ডক্টর? না, শুধু জাতীয় পার্টি তো না, আরো আরো দল আছে। তাতে আমার মনে হয় যে যেটা কথাটা সাধারণ সম্পাদক বললেন, আমরা নিজেরাও বুঝতে পারি যে মনোনয়ন একেবারে চূড়ান্তভাবে নির্বাচন কমিশনে জমা দেওয়ার আগ পর্যন্ত কিছু পরিবর্তন, সংযোজন, বিয়োজন এটা চলতেই থাকবে। এমনকি যে 230 জনকে নেওয়া, 230 জনকে চিঠি দেওয়া হলো, তাদেরও তো সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে। তো হতে পারে যে আলোচনায় বসলে সেখানেও দু একটা পরিবর্তন ঘটতে পারে। আসলে যারাই নির্বাচন করতে যাচ্ছেন, সেটা আওয়ামী লীগের প্রার্থী হন বা অন্য যে কোনো ধরনের প্রার্থী হন, তাদের তো জেতার মতো একটা অবস্থা নিশ্চয়তা চাইবে দল যারা মনোনয়ন দিচ্ছেন। তা আমার মনে হয় সেগুলো দেখে শেষ পর্যন্ত কি দাঁড়ায় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া তো কিছু বলা মুশকিল। আর যদি একটু বিএনপি এবং ঐক্যফ্রন্টের মনোনয়ন দেবার কথা জিজ্ঞাসা জানতে চাই, আপনাদের পর্যালোচনা জানতে চাই যে তাদের ক্ষেত্রে জটিলতাটা একটু বেশি মনে হয় কিনা। ইতোমধ্যে কিন্তু ঐক্যফ্রন্টের 3টি দল 215টি আসন দাবি করেছে। ডক্টর কামাল হোসেনের গণফোরাম 160টি, আসম রবের জেএসডি 20টি আর মাহমুদুর রহমান মান্নার 35টি, সব মিলিয়ে 215টি। এদিকে জামাত ইসলাম 20 দলের মধ্যে থেকে তারা 7টি আসন দাবি করছে। আরও তো দল রয়েই গেছে, বিএনপি তো বাদ এখনো পর্যন্ত, মানে এই হচ্ছে দাবি করা। বিএনপি তো বাদই পড়ে যাবে, আসন সংকটই পড়ে যাবে। আমার মনে হয় না, কারণ রিয়াজ ভাই আগে যেটা বললেন, বার্গেনিং পাওয়ারের একটা বিষয় তো আছে, দাবি করতে তো অসুবিধা নাই, সবারই স্বাধীনতা আছে। 300 আসনের বেশি দাবি হয়ে যাবে তাহলে, দাবি করতে তো অসুবিধা নাই, কিন্তু শেষ পর্যন্ত ওনারা যখন বসবেন, আমার ধারণা তখন একটা প্র্যাকটিক্যাল অবস্থা একটা বিবেচনায় নেবেন যে কোন কোন দলের কোন প্রার্থীর কতটা সম্ভাবনা আছে, এবং সেগুলো দেখে তখন। কিন্তু যেটা রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন যে বার্গেনিং পাওয়ার আওয়ামী লীগে বা মহাজোটে আওয়ামী লীগ এর উপরে কেউ নেই, কিন্তু ঐক্যফ্রন্টের ক্ষেত্রেও কি বিষয়টি তেমনই? তেমনই হবে, তেমনই হবে, কারণ ছোটখাটো যে দলগুলো আছে, নাম সর্বস্ব যে দলগুলো আছে, তাদের তো সেই ধরনের জনসমর্থন নাই। এমনি হয়তো মিডিয়া উপস্থিতি আছে, মিডিয়া প্রেজেন্স আছে, কিন্তু জনগণের সামনে ঐক্যফ্রন্টের নেতৃত্বেই আছেন ডক্টর কামাল, তার বক্তব্য বা তার দাবি তাকেও কি ঠিক মানে আওয়ামী লীগের সাথে যে দলগুলো আছে তাদের মতো করে নেওয়ার সুযোগ আছে? না, আমি যেটা বলতে চাচ্ছি যে ডক্টর কামাল দায়িত্বে আছেন এটা ঠিক, কিন্তু ওনারা যখন বসবেন প্রার্থী চূড়ান্ত করার তালিকা নির্ধারণে, তখন তো নিশ্চয়ই ওনারাও চাইবেন যে যে প্রার্থীর সম্ভাবনা বেশি তাকেই খুঁজে বের করা। তো সেটা খুঁজে বের করতে গেলে তখন যে দলের প্রার্থী পাওয়া যাবে তাকেই তো দিবে। তার থেকে ওই আপনার দাবি অনুযায়ী যে অমুক দলকে 30টা দিতে হবে, সেই 30টা নিয়ে তো ওনারা বসবেন না। অর্থাৎ ওনারা তো প্রার্থী মনোনয়নের সময় মনোনয়ন দেওয়ার সময় চিন্তা করবেন যে আমার প্রার্থী জিতে আসবে কি না। তো
তো সেটা যখন করতে যাই করতে যাবেন তখন প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা মূল্যায়ন করবেন এবং সেখানে আমার ধারণা যে একটা পর্যায়ে চলে আসবে যেটা মনে হবে যে তাদের দিক থেকে বেস্ট ক্যান্ডিডেট দেখে তারা প্লেস করলেন। রিয়াজউদ্দিন আহমেদ, মানে এবার কেউ ব্রেক করবে না যে এই যে দুইটা মানে ব্রড দুইটা জোট অ্যালায়েন্স হয়েছে, এই অ্যালায়েন্স সিটের কারণে ভেঙে চলে যাবে, যাই কি করবে, কোথায় যাবে? ধরেন আপনি একটা ছোট দল চলে গেল, তো তারা তো নৌকা বা দানের শীষ না পাইলে তো পাশেই করবে না, তাহলে যাই কোথায় যাবে ওরা? এই জন্য বললাম যে বার্গেনিং পাওয়ারটা তাদের ওই লেভেলের নাই যে বড় দলের উপরে চাপ সৃষ্টি করে। এটা যদি এরকম হতো যে একটা দল চলে গেলে বড় দলের ক্ষতি হয়ে যাবে, অনেক ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে, ওরকম তো দলের সংখ্যা খুব কম। এখন জামাতে ইসলামে এক সময় ছিল, তাদের একটা ভোট ব্যাংক আছে বিভিন্ন জায়গায়, কিন্তু জামাত তো মানে কোথায় ইলেকশন করবে এখনও তো ক্লিয়ার না, তারা নিজেরা করবে নাকি অ্যালায়েন্সের ভিতরে? শেষ প্রতীকে নিশ্চয়ই মানে তাদের যেহেতু সব নির্বাচন তারা নিবন্ধনই নেই, তারা তো জামাত ইসলামে দাঁড়াতেও পারবে না, না তারা ইন্ডিপেন্ডেন্ট করতে দাঁড়াতে পারে অথবা ইন্ডিপেন্ডেন্ট করতে পারে তারা। এখন তারা যদি তাদের দুইটা স্ট্র্যাটেজি আছে জামাতের, দুইটা, একটা স্ট্র্যাটেজি হলো যে তারা জোটের মধ্যে থেকে কয়টা মানে কয়টা আসন হয়তো পাইলো, কিন্তু তাদের যে স্ট্রেংথটা আছে সারা দেশে এটা কোনো অ্যাসেসমেন্ট হল না। জামাতের কত ভোট আছে এইটা না জানা পর্যন্ত তো জামাতের কোনো গুরুত্ব নাই। তো জামাত যদি এখন নিজে ধরেন একবার দেখছিলাম যে কত 60 না 61 সিটে তারা ক্যান্ডিডেট দেবে, দিয়ে তারা হিসাব করবে যে এই 61 সিটে তাদের ভোট কত। যেমন তারা সিলেটে মেয়র ইলেকশনে একটা একটা পরীক্ষা তারা টেস্টের মধ্যে পড়েছিল, পরে দেখা গেল যে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, তো তাদের বার্গেনিং পাওয়ার কমে গেল। তো এখন জামাতের সামনে দুইটা পরীক্ষা, একটা হলো যে তারা অ্যালায়েন্সের মধ্যে ঢুকে দুইটা তিনটা বা পাঁচটা সিট নেবে, নাকি নিজেরা তাদের অবস্থান অ্যাসেসমেন্ট করার জন্য 50টা 60টা 70টা 100টা সিটে তাদের ক্যান্ডিডেট দেবে, এটা এই দেখার ব্যাপার আছে। এবং জামাত তো খুব সংকটাপন্ন, তাদের অ্যাসেস মানে প্রার্থী দেবে কি বলতে কি স্বতন্ত্র প্রার্থী দেবে সেটি বলছেন আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে এই বিষয়ে আরো আলোচনা করব, নির্বাচন কমিশন প্রসঙ্গে আলোচনা করব, আবার একটি আজকে একটি রিটও হয়েছে তফসিল বাতিলের বিষয়ে, সেটি নিয়েও আমরা কথা বলবো, এবং আমরা আমাদের আরো একজন অতিথিকেও সংযুক্ত করে নেবার চেষ্টা করব। দর্শক থাকুন আপনারা আমাদের সাথে, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও ফিরলাম সংবাদ সম্প্রসারণে। আমরা একটু কথা বলতে চাই নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ, এই বিষয়ে আমরা একটু মতামত জেনে নিতে চাই সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানকে, তিনি আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত হচ্ছেন। জনাব এম কে রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে সংবাদ সম্প্রসারণে। আসলে আপনার কাছে এটাই জানতে চাই যে এই যে এখন যখন কিনা নির্বাচন নিয়ে এত প্রস্তুতি শুরু হয়ে গেছে, এত আলোচনা চলছে, 30শে ডিসেম্বর নির্বাচন হবে সেভাবে এগোচ্ছে, তখন যে এই রিটটি হলো এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে, এটির প্রভাব কি পড়বে কিনা নির্বাচনে? আমার মনে হয় না, কারণ নির্বাচনী তফসিল হয়ে গেছে আর এখন কোনো যুক্তিসঙ্গত কারণও নাই যে নির্বাচন তফসিল স্থগিত করে নির্বাচনটাকে স্থগিত করার জন্য কোন মামলা করার কোন যুক্তিসঙ্গত কারণ উদ্ভব হয়েছে। যদিও মামলাটি এখনো মুভ হয়নি, আমি শুনতে পেয়েছি যে এটা ফাইল হয়েছে, সো ইন আদার ওয়ে এটা বলা যাবে না যে এখনই কি আদেশ দেয় আদালত, এটা বলা যায় না। তবে আমার ভিউতে এখন কোন যুক্তিসঙ্গত কারণের উদ্ভব ঘটেনি যেটার কারণে এ ধরনের কোন রিট পিটিশন নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে স্থগিত করে স্থগিত চেয়ে সংসদ সদস্যরা অফিস অফ প্রফিট বা লাভজনক পদে থেকে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, সেটি তার যুক্তি না? আমার মনে হয় এই যুক্তিটাও এটা ঠিক না। এখানে পার্লামেন্টে তো
123 যে বলা আছে যে পার্লামেন্ট এক্সপায়ারে নর্মাল যেটা এক্সপায়ার করবে তার 90 দিনের ভিতরে নির্বাচন করা যাবে, পার্লামেন্ট রেখেই নির্বাচন করা যাবে। আর অন্য কোন কারণে যদি পার্লামেন্ট ডিজলভ হয় তার পরবর্তী 90 দিনের ভিতরে নির্বাচনটা করতে হবে, দ্যাট ইজ দ্য সাংবিধানিক ম্যান্ডেটেড। কিন্তু পার্লামেন্ট মেম্বাররা এই স্টেজে তারা অফিস অফ প্রফিট হোল্ড করছে কিনা আমাকে বলছেন? জি জি, না আমার তা মনে হয় না, সংবিধান তা বলছে না। এটা অফিস অফ প্রফিট কোথাও মানে সংজ্ঞায়িত করা আছে লাভজনক পদে, প্রজাতন্ত্রের লাভজনক পদ কি হবে? মানে তিনি বলছেন যেহেতু সংসদ সদস্যরা বেতন ভাতা নিচ্ছেন অতএব তিনি অফিস অফ প্রফিট, তারা অফিস অফ প্রফিট লাভজনক নেই যে সবসময় অফিস অফ প্রফিট হয়ে যাবে, নট নেসেসারিলি, নট নেসেসারিলি। জি, এটির কোনো সংজ্ঞা কি আছে আমাদের দেশে যে অফিস অফ প্রফিট কাকে বলা হবে? এটা আর্টিকেল 147 এ কিছু এক্সেপশনও আছে, সেটা দেখলেই বোঝা যাবে। জি, আমার মনে হয় মানে বিষয়টি অবশ্য আমিও দেখছিলাম যে সুপ্রিম কোর্টে, ভারতীয় সুপ্রিম কোর্টের দুটি রায়ের কথা পড়ছিলাম এম কে রহমান, সেখানে কিছু বিষয় স্পষ্ট করা আছে আমি দেখছিলাম, কিন্তু বাংলাদেশে কি এরকম কিছু আছে কিনা সেটাই ছিল আমার প্রশ্ন। না, এই ধরনের এখনো ওই ধরনের কিছু হয়নি, তবে এটা ওই বেতন ভাতা নিলেই যে সবসময় অফিস অফ প্রফিট হয়ে যাবে নট নেসেসারিলি, কেন বহু নজির আছে পার্লামেন্টকে রেখে। 2014 সালে মনে আছে আপনার, 2014 সালেও কিন্তু ইউনিসেলি এখন এই ধরনের পিটিশন বোধ হয় করেছিলেন, তাতেও কোনো কাজ হয় না। আর 2014 সালেও কিন্তু পার্লামেন্ট রেখেই নির্বাচন হয়েছিল। জি, তার মানে এটি পার্লামেন্ট রেখেই নির্বাচন হয়েছে 2014 সালের 28শে জানুয়ারি পর্যন্ত পার্লামেন্টের, 24শে জানুয়ারি পর্যন্ত পার্লামেন্টের মেয়াদ ছিল, পার্লামেন্ট ডিজলভ না করেই কিন্তু নির্বাচনটা হয়েছিল। তখন আমার যতদূর মনে পারি, ইফ আই এম নট রং, এই ইউনুস তখনও বোধ হয় একটা এই ধরনের মামলা করেছিলেন। জনাব এম কে রহমান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই একটি বিষয়টি গেলই, সেটি অবশ্য আদালত দেখবেন নিশ্চয়ই, এটি আদালতে নিষ্পত্তি হবে, আজকে কেবল রিটটি হয়েছে, তবে এম কে রহমান বলছে এটির কোনো প্রভাব পড়বে না বলেই তিনি মনে করছেন। আর একটা বিষয়ে যদি যাই, যেটি আপনি বলছিলেন রিয়াজুদ্দিন আহমেদ, যে অভিযোগ এখন অনেক অভিযোগ করছেন দলের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যেমন আজকেই ডক্টর কামাল প্রধান নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে বলছেন তাকে পরিবর্তন, তার পদে পরিবর্তন চেয়েছেন, এর আগেও ঐক্যফ্রন্ট ইসি সচিবের প্রত্যাহার চেয়েছেন, আসলে এরকম অভিযোগ কতটা মানে এগুলোর মূল্য কতটা, এই ধরনের অভিযোগ করে এটা খুবই সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করে, যাদেরকে কাঠগড়ে দাঁড় করে দেয় তারা কিন্তু স্বস্তিতে থাকে, এটা মনে করবেন না। তাদের মধ্যে হয়তো ধরেন সবাই যে মানে দলকানা বা পার্টিজান এরকম নাও হতে পারে, কিন্তু যারা পার্টিজান তাদেরকে কিন্তু দারুণভাবে এফেক্ট করে এই ধরনের প্রেশার, অনাস্থা। এটা তো একটা লোক এরকম কনস্টিটিউশনাল পদে বসে, সাংবিধানিক একটা পদে বসে যখন প্রশ্নবিদ্ধ হয় তখন তার কিন্তু একটা সাইকোলজিক্যাল কনভালশন। কিন্তু বেশি বেশি প্রশ্নবিদ্ধ করতে কি মানে প্রশ্নটাই কি প্রশ্নবিদ্ধ হয়ে যায় কিনা কখনো কখনো, আমি এটাও একটু জানতে চাই। আপনি যদি আনফাউন্ডেড করে, যেমন যেমন কোনো ভিত্তি নাই গোপন মিটিং এর কথা, না এটা যেমন বলে যে কোনো ভিত্তি নাই, একটা অভিযোগ যদি ওনাদের বিরুদ্ধে নিয়ে আসে যে যার কোনো ভিত্তি নাই, সেটা তো টিকবে না এবং সেটা কোনো ক্রেডিবল হবে না। তখন হয়তো ওই যে একবার দুইবার তিনবার করলে মানুষ এটাকে কোনো মানে গুরুত্বই দিবে না, সেটাই প্রশ্ন যে মানে গুরুত্বপূর্ণ অভিযোগগুলোও কি গুরুত্ব হারিয়ে যায় কিনা, না বেশি বেশি করলে এবং আনফাউন্ডেড হইলে যাবে। যেমন অফিসার্স ক্লাবে মিটিং গোপন বৈঠক করেছে এই সরকারকে ক্ষমতায় রাখবার জন্য, এরকম অভিযোগ করেছে নির্বাচন কমিশনে, পরবর্তীতে জনপ্রশাসন সচিব অস্বীকার করেছেন যে তিনি সেদিন অফিসার্স ক্লাবে যাননি, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ তিনিও অস্বীকার করছেন যে এমনটি হয়নি। এটা ওই বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে 2006 সালে উত্তরাতে একটা মিটিং হয়েছিল, গোপন মিটিং, হ্যাঁ ওই যে হ্যাঁ মুখের মধ্যে এরকম মানে কাগজ টাগজ দিয়ে মুখ ডেকে পালাই গেছে। এগুলি নির্বাচন আমাদের দেশে মুশকিল হয়েছে কি, এই সরকারি কর্মচারীরা মানে দলবাজ হয়ে গেছে, আমরা সবাই দলবাজ ছোটখাটো সবাই, কিন্তু সরকারি কর্মচারীরা একটা গ্রুপ মানে একটা আওয়ামী লীগের সাথে, একটা বিএনপির সাথে, যে তারা ক্ষমতায় আসলে আমাদের তরক্কি হবে, উন্নতি হবে, এই কারণে
অনেক সময় যাদের জন্য করছে তারা হয়তো জানেও না, কিন্তু তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। ডক্টর আরিফিন সিদ্দিক, অভিযোগগুলো যে আসছে, অভিযোগ অনেকগুলো আছে, মন গড়া অভিযোগ হতে পারে, বা তারা হয়তো মনে করছে যে এখানে কিছু হয়, যেমন ধরেন অফিসার্স ক্লাবের কথা যারা বলা হয়েছে। অফিসার্স ক্লাব একটা পাবলিক প্লেস, এখানে বহু লোক প্রতিদিন যাওয়া আসা করছে, অফিসাররা বিভিন্ন পর্যায়ের অফিসাররা যান, সেখানে কিছুটা সময় কাটান, খেলাধুলা করেন, তো সেইখানে বসে একটা ষড়যন্ত্র করার মতো পরিবেশ থাকবে এবং ষড়যন্ত্র করবে এইটা কিন্তু সাধারণ মানুষও মনে করে না। তো হঠাৎ করে এই ধরনের ইয়ে করা, ওই যেটা রেজয় বললেন যে এক ধরনের একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার জন্য হয়তো বলতে পারে, যেমন আগে একটা ষড়যন্ত্র হয়েছিল উত্তরাতে বাসভবনে, তখন যদি ষড়যন্ত্র না হয় তাহলে লোকজন বেরিয়ে আসবে, বাসায় যে কোনো বাসায় যে কেউ যাবে বসবে কথা বলবে, কিন্তু বেরিয়ে আসার সময় পত্রিকা দিয়ে মুখ ঢেকে ঢেকে এটা 2006 নির্বাচনের আগে আগে না ওই 111 ওই সময়টাতে, তো সেরকম কিন্তু একটা বোঝা যায়, একটা ইয়ে থাকতে হয় যে ষড়যন্ত্র হয়েছে তার একটা কিছুটা প্রমাণ আপনার হাতে আছে, তখন আপনি অভিযোগ করেন, একটা মন গড়া অভিযোগ করলে তো হবে না। তবে আমি যেটা দেখতে পাচ্ছি অনেক কিছুর মধ্যে আবার পজিটিভ আমি দেখি, সেটা হচ্ছে যে অভিযোগগুলো করা হচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়তো অভিযোগ আছে, প্রতিদ্বন্দ্বী দল ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিরুদ্ধে সব বিরোধী দলের অভিযোগ, ক্ষমতাসীন রাজনৈতিক দল বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগগুলো কিন্তু যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে। তাই তো বোঝা যায় যে দিনের শেষে নির্বাচন কমিশনের উপরে কিন্তু তারা আস্থা রাখছেন, সবাই আস্থা রাখছেন, নির্বাচন কমিশনের কাছেই যাচ্ছেন, সচিবের বিরুদ্ধে অভিযোগ সেটাও সচিবের হাতে দিচ্ছেন, এটাই নিয়ম, এভাবেই করতে হবে, প্রতিকারটা ঠিক তাদের কাছ থেকে আসছে, তাদের কাছেই আসছে মনে হয় যে, তো আমার মনে হয় যে একটা সঠিক জায়গায় আছে। আরেকটা বিষয় নিয়ে যেটি নিয়ে খুব আলোচনা আমরা মাঝখানেও করলাম এবং খুব মানে এটি নিয়েও খুব অভিযোগ, ইভিএম এর কথা বলছি আমি, আজকে আমরা জানতে পারলাম যে 6টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে এবং সেখানে 6টি কেন্দ্রে না 6টি কনস্টিটিউয়েন্সি 6টি আসনে সেটি হবে 900টি কেন্দ্রে সব মিলিয়ে মোটামুটি 900টির মতো কেন্দ্র হবে, সেখানে ইভিএম ব্যবহার করা হবে। এখন কি তাহলে আর সেই যে মানে ইভিএম ব্যবহার করা নিয়ে যেই আপত্তিটা ছিল সেই আপত্তির আর প্রখর ভাবে সেটি কি থাকে? এই 6টা কনস্টিটিউয়েন্সি তো কোনো ইলেকশনে খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে আমি মনে করি না। এখন যদি ধরেন অরিজিনাল প্ল্যান ছিল ওদের 1/3 মানে 100 আসনে, যদি রিগিংও হয় তো 300 সিটের মধ্যে 6টা সিটে কি মানে ইম্প্যাক্ট তো ওরকম কিছু হবে না। তবে একটা জিনিস হলো, এটা বিবেচনা করা উচিত যে সবাই যেটা অপোজ করছে, সবাই সব পার্টি আওয়ামী লীগ ছাড়া বাকি সব পার্টি বা 14 দলীয় জোট ছাড়া সব পার্টি কিন্তু এটা অপোজ করছে, তারপরে কেন মানে এত জোরাজুরি করে কেন আমরা যাচ্ছি? এবং আজকে ডক্টর কামাল হোসেন সাহেব বলতেছিলেন যে জার্মানিতে কোথায় কোথায় এগুলিকে অ্যাবান্ডন করা হয়েছে, আমি প্রেস কনফারেন্সটা শুনতেছিলাম, পুরোটা শুনতে পারিনি, যে ওইসব জায়গায় ইন্ট্রোডিউস করে অ্যাবান্ডন করেছে এটা, কারণ ফল্টি এটা। এবং এই আমেরিকাতে মায়ামি সেন্টারে বোধহয় ভোট গণার সময় মেশিনের ভোট গণা অ্যাকসেপ্টেড হয়নি, পরে ম্যানুয়ালি গুনতে হয়েছে ভোট, ম্যানুয়ালি। তো এইগুলির কারণে সেই সুযোগ কিন্তু থেকেই যায় যে যদি মেশিনে অসুবিধা হয় ম্যানুয়ালি, সেটা আরো মানে একটা কনসেনসাসের ভিত্তিতে করলে জিনিসটা ভালো হতো আর কি। আর একটা ভোটের ব্যাপার তো, ধরেন একটা সিটে তো একটা সরকার পরিবর্তন হয়ে যায়, তাই না? ফিরলাম সংবাদ সম্প্রসারণে, দেখে নিয়ে অনলাইনে সবশেষ কি কি খবর আছে bdnews24.com। নৌকার টিকিট পেলেন যারা, এটা নিয়ে আমরা কথাই বলছিলাম। শীর্ষ খবরে দেখছি, ওই দিন অফিসার্স ক্লাবে যাইনি বলছেন জনপ্রশাসন সচিব, এটি নিয়েও আমরা কথা বলছিলাম। ইসি সচিব হেলালুদ্দিন আহমদ এমনটিই বলছেন, হাসিনার অভিব্যক্তিতে ভেসে উঠল আট পৌরে মায়ের মুখ, লেটস টক অনুষ্ঠানের কথা বলা হচ্ছে তরুণদের সাথে যেটি ছিল। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা চান বিচারপতি মানিক, তার একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে সেটি নিয়েই তার এই আপত্তি, মাহবুব তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা চাইছেন সাবেক বিচারপতি মানিক।
শামসুদ্দিন মানিক নানকবাদ পেলো সাদেক খানিতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার যে ঘটনাটি, হাসিনাকে কালীহাতি আসন উপহার দেব বলছেন লতিফ সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের চার আসন থেকে, সাবেক আওয়ামী লীগেরই সাবেক নেতা তিনি বহিষ্কৃত। আর কি খবর আছে পরের পত্রিকায় চলে যাই, কোনো বিশেষ খবর নতুন কিছু পাওয়া যায় কিনা। ইভিএম এর ব্যবহার সংবিধান সম্মত বলছেন আইনমন্ত্রী ডক্টর আরিফিন সিদ্দিক, যেটি আমি রিয়াজুদ্দিন আহমেদের কাছ থেকে শুনছিলাম বিরতির আগে, ছয়টি আসনের ক্ষেত্রে হবে যেটি, কিন্তু আমরা জানি যে ইতিমধ্যে কয়েক হাজার ইভিএম নির্বাচন কমিশনকে সরবরাহ করা হয়েছে, বাকিগুলো মানে ব্যবহার করা হবে না? না, বাকিগুলো তো এই নির্বাচনে ব্যবহার করা যাবে না, হয়তো পরবর্তীতে। এবার যদি ছয়টা আসনে যদি আপনার মোটামুটি ভাবে দেখা যায় যে কার্যকরভাবে ব্যবহার করা গেল, তাহলে হয়তো ভবিষ্যতে পর্যায়ক্রমে হবে। মানে টেকনোলজি আবার ব্যাকডেটেড হয়ে যায় না, সেটাও তো সম্ভব, কিছুদিন পর পর টেকনোলজি টেকনোলজি আপগ্রেডেড হয়। তবে আইনমন্ত্রী যেটা বলেছেন, সংবিধানে তো আর এটা লেখা থাকে না কখনো, অতএব সাংবিধানিকভাবে কোনো বাধা নাই আপনার ইভিএম ব্যবহারে। এখন কোনো কোনো রাজনৈতিক দল হয়তো তাদের আপত্তির কথা বলেছে, নির্বাচন কমিশন সেই কারণে একেবারে ন্যূনতম ছয়টা আসনে নিয়ে এসেছে। নির্বাচন কমিশন অবশ্য সেটাই বলছে, তারা আমলে নিয়ে এই ছয়টি আসনে দেখা হবে পরীক্ষামূলক। মাননীয় প্রধানমন্ত্রী এটি বলেছিলেন, তাড়াহুড়ো করে চাপ দিয়ে দেবার কিছু নেই, বলেছিলেন যে কেউ যদি না চায় তাহলে তো দরকার নেই, সেরকম ভাবে উনি বলেছিলেন। তো ঐক্যফ্রন্ট বলছিল মামলা করবে, কিন্তু মামলা তো এখনো হয় নাই। মানে ঐক্যফ্রন্ট আরো কিছু বলেছিল, ওই যে ইসি সচিব, ডিএমপি কমিশনার, তাদের বিচার চেয়ে যখন চিঠি দিল এবং তার সেটিখানে বিচার না হলে সেটিও আইনগত ব্যবস্থা নেবে বলেছিল। ইভিএম এর ব্যাপারে বলছিল যে তারা কেস করবে, মামলা করবে তারা, তো সেটা তো এখনো আমরা দেখি নাই। তবে আমি যেটা বলছিলাম এটা আবার রিপিট করি যে এটা কনসেনসাসের ভিত্তিতে হইলে ভালো হতো, বিভক্ত কোন সিদ্ধান্তে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এটা মনে রাখতে হবে। এখন ইলেকশন কমিশন তো বারবারই বলছে এটা ভালো নির্বাচন তারা করতে চায়, প্রধানমন্ত্রী বলছেন এটা ভালো নির্বাচন করতে চান, তাইলে এই ছোটখাটো মানে পিন প্রিক্স কেন? এটা খুবই স্মল, 300 সিটের মধ্যে ছয়টা মানে কত পার্সেন্ট? খুবই অল্প পার্সেন্টেজের সংখ্যাটা আমাদের হাতে, পার্সেন্টেজ হিসাব করারও সময় নেই, একদম শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আজকের মতো শেষ করছি, দর্শক ভালো থাকুন।